তুমি এই যে ফ্রি মোশন যে ফিরোজ ভাই আছে তাকে চেনো? কি হয় তোমার? কাকু হয়। তোমার কাকু হয়? কাকু কোথায় এখন? এখন তো মনে হয় বাড়িতে গেছে গিয়া। ঢাকা গেছে গা? আচ্ছা, তার বাড়িটা কোনটা? এই যে এটা তার বাড়ি। আচ্ছা আচ্ছা, তুমি তার ভিডিও দেখো? একটা ভিডিও দেখো নাই? তোমার কাকু তো এখন সেলিব্রিটি, সবাই তাকে চেনে, তুমি তাকে চেনো না? তার ভিডিও দেখো না? কিন্তু বাড়িতে এলে দেখি। এমনিতে ভিডিও দেখো না কখনো? এইস, তোমার বাড়ির কেউ দেখে না? সবাই দেখে কিন্তু সবাই দেখে তুমি দেখো না? তোমার ভালো লাগে না নাকি? ফ্রি মোশন ফিরোজ ভাইয়ের বাড়িতে, এই হচ্ছে সেই বাড়ির গেট। আমরা কিছুক্ষণের মধ্যে বাড়িতে ঢুকবো, আমরা আগে বাড়ি থেকে দেখাচ্ছি। এই হচ্ছিলো তার বাড়ি, তো সব কিছু মিলে ভেতরে ঢুকবো, এলাকাবাসীর সাথে কথা বলবো, এখানে যারা আছে তার সাথে কথা বলে আমরা তার শৈশব কৈশোর এবং তার জীবন বৃত্তান্ত সম্বন্ধে জানানোর চেষ্টা করবো। তো চলুন আমরা এখন ভেতরে যাই। ফিরোজ ভাই, ফিরোজ ভাই তো আপনাদের সামনে ছোট থেকে বেড়ে উঠেছে, ছোট থেকে কেমন মানুষ ছিলেন তিনি? না, ভালোই তো ছিল। ভালোই ছিলেন? আচ্ছা আচ্ছা, এই যে এখন যে কাজগুলো করেন তিনি, হ্যাঁ, এগুলো আপনারা দেখেন? ভিডিও দেখা হয়? তেমন একটা দেওয়া না, আমাদের এলাকায় একটু কম, কিন্তু বিভিন্ন এলাকায় কিন্তু সব দিক দিয়ে ইয়ার দেখাইতে আছে। আমরা ভিডিও কলে দেখি, ইয়াতে দেখি, বিভিন্ন জায়গায় জায়গায় করে। তো আমাকে এলাকায় একটু কম তো, মানে এলাকার মানুষ কম দেখে বা হ্যাঁ বিভিন্ন জায়গায় জায়গায় যেমন দেখে বেশি দেখে বেশি। আচ্ছা আচ্ছা, আমরা তার বাড়ির এখানে গেলাম, তার বাড়িতে তেমন কেউ নেই? নাই, মায়ের ছাড়া আর কেউ নেই। মায়ের কি ওনা আছে না আছে তাও করতে পারে না। এই যে আপনাদের এলাকায় ভিন্ন রকম একটা ছেলের প্রতিভা সামনে আসলো, হ্যাঁ, এটা কেমন লাগছে? না, এটা খুব ভালো লাগছে, কারণ আমাদের এলাকার গৌরব, আমাদের সব কিছু, এটা তো আমরা নাও পাইলেও আমরা এটা আমাদের এলাকার গৌরব হইয়া উঠছে। আল্লাহ দিয়ে আরও সামনে দিয়ে উড়ুক, এটাই আমরা চাই আর কি। বিভিন্ন জায়গা দিয়ে দিতে আসে দেয়, কোনো সমস্যা নেই, কী কিছু কথাটা বোঝেন নি। আর আমরা এটা দেখতে আসি যে বিভিন্ন জায়গা জায়গায় অনেক দান সকাত করে, অনেক কিছু করে, এলাকার মধ্যে মধ্যে জায়গা জায়গায় করছে রে, তো কম অন্যান্য তুলনা হারে আমাকে এলাকাতে, যেমন নিজের এলাকা তো এই কারণে তেমন একটা বেশি ইয়া করে না, কারণ কবে নিজের এলাকাতে দেয়, মানুষের এলাকাতে দেয় না, তো এই কারণে যেমন বিভিন্ন জায়গায় দেয় বেশি, বিভিন্ন জায়গায় দেয় বেশি। আচ্ছা আচ্ছা, তো এমনিতে এই যে ওনার ছোট থেকে বেড়ে শৈশব কৈশোর সব এখানেই কেটেছে? এখানে সব কিছু এখানেই কাটছে। আচ্ছা, তিনি কি পাশাপাশি আর কিছু করেন? না, পাশাপাশি আর কোনো কিছু কী করবো, কাল খালি যা বাড়িতে, বাড়িতে বেশি দিন থাকে না, থাকে না, ওই সব টাউনে থাকে, ঢাকা বিভিন্ন জায়গায়, এলাকায় এলাকায়, সিলেট, ময়মনসিং, ঘুরে আর, হ্যাঁ বিভিন্ন জায়গায় ঘুরে, এলাকায় কম ঘুরে, এলাকায় কম। হ্যাঁ, অনেকজন আবার এলাকার ভিতরে চিনো না, যেমন কিছু কিছু লোক আছে যেমন মুরব্বীরা চিনো না, যেমন হয়তো আমরা তাঙ্গ বাড়ির লোকের আমরা সব কিছু আমরা চিনি। ওটার অরিজিনাল পুরো নামটা কি? এই ফিরোজি, শুধু ফিরোজ? ফিরোজ। আচ্ছা, ওনার পেজের নাম বা ওনার নাম হচ্ছিল এখন ফ্রি মোশন ফিরোজ ভাই, মানে সাপোর্ট করে অনেক এটা হয়েছে রে, কিন্তু আগে আমরা ডাকছি ফিরোজি, আগে ফিরোজি ডাকছি, হ্যাঁ আমরা ফিরোজি ডাকছি, তো হয়তো অনেক নতুন করে আর নাম দিতে পারে, এটা সঠিক জানি না। আচ্ছা আচ্ছা, বিয়ে তো করেনি? না, বিয়ে করে নাই। আপনারা এলাকাবাসী হিসেবে মেয়েটা দেখবেন না? না, এগিয়ার বাপে থাকতেই যেমন কত করাই তো চাইছিল, কিন্তু হেঁকে কেছে যে না আরো পরে আমি বিয়া করবো। আচ্ছা, আমরা যদিও জানলাম ওনার বাবা মোটামুটি একজন আলেম আছে, আলেম ছিলেন, সবাই ছিলেন, মাদ্রাসা শিক্ষিত শিক্ষিত করছে। সেই সুবাদে সব কিছু মিলিয়ে বলা যায় ওনার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড থেকে খেয়াল করলে ওনার আমাদের জন্য খোলামেলা, ওরকম খোলামেলা জজদের কাছে পদ্মাভূষিতা। তো ফাইনালি কিন্তু আমরা সেই ফিরোজ ভাইয়ের বাড়িতে চলে আসলাম, হ্যাঁ। এখন যেই বাড়িটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছিলো তার গ্রামের বাড়ি, যেটা অবশ্য আমার যেই গ্রাম আছে এই গ্রাম থেকে দুই একটা গ্রাম পরই বলা যায়, হ্যাঁ। যেহেতু গ্রামের বাড়ি, সেহেতু কিন্তু আশেপাশে সুবাড়ির বাগান, আর আমাদের এই অঞ্চল কিন্তু সুপারি আর হচ্ছিলো নারকেলের জন্য বিখ্যাত। তো সব কিছু মিলিয়ে
বাড়িটা কিন্তু একতলা, এখন তিনি কিন্তু বাড়িতে নেই, থাকে হের আম্মু আর এর ছোট ভাই, আম্মু ছোট ভাই থাকে। আমরা শুনেছিলাম কিছুদিন আগে তার বাবা মারা গেছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমরা যতটুকু জানতাম যে তার বাবারও একটা ভালো পরিচিতি ছিল, হুজুর কি একটা পরিচিতি ছিল বিষয়টা যদি একটু বলতেন আমাদের। সে একটা মাদ্রাসায় স্যার ছিল, শিক্ষক ছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই যে এই গ্রামের একজন ছেলে হ্যাঁ এত সুন্দর সম্মান পেয়েছে, এটা আপনারা গ্রামবাসী হিসেবে কেমন দেখেন? ভালো, শুধু ভালো, এলাকার গর্ব, এলাকার গর্ব না? আচ্ছা আচ্ছা, তো আসলে সে কিন্তু এই বলা যায় চাঁদপুরবাসী প্লাস হচ্ছিল এই গ্রামের এই এলাকার তিনি হচ্ছেন গর্ব। তো সব কিছু মিলিয়ে আমারও অনেক কৌতূহল ছিল মনে যে আমিও বাড়িটা দেখবো, সেই সুবাদে কিন্তু ছুটে আসলাম ফিরোজ ভাইয়ের গ্রামের বাড়িতে। এখন আছি কিন্তু এখানে তত বেশি মানুষজন নেই, বুঝতেই পারতেছেন। হ্যাঁ তো এখানে এক ভাই ছিল, তিনি এই অঞ্চলেরই এই গ্রামেরই, তো আমি তার সাথে কথা বললাম। এই হচ্ছে বিষয়, আপনাদের মনে ভালোবাসার জায়গা করে নিয়েছে ফিরোজ ভাই, আর এই পাশে কয়েকটা ঘর আছে। আচ্ছা এই 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 ঘরগুলো কি তাদের আত্মীয় স্বজনের? আচ্ছা আচ্ছা, যেমন এই 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 ঘরটা স্যার ছোট কাকা, ছোট কাকার, আর এটা মেজো কাকার, মেজো কাকার। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলেন, এটা হচ্ছিলো তার মেজো কাকার ঘর, আর এটা হচ্ছিলো তার ছোট কাকার ঘর, আর এটা হচ্ছে হলো তার ঘর বা তাদের তাদের বাড়ি বলা যায়। তিনি এখন ঢাকাতে আছে, তো আমি যেহেতু ভাবলাম গ্রামে আসলাম তো আমি একটু দেখে যাই, এই হচ্ছে বিষয়।